এই বাংলার মাটিতে খাবারের ভুলের জন্য পেটের ব্যথা হয় না এরকম লোকের সংখ্যা খুবই কম। আমরা আমাদের খাদ্যাভ্যাসের চর্চাটা, খাদ্যাভ্যাসের মাইন্ডসেটটা সবচেয়ে রং খাদ্যাভ্যাসের মাইন্ডসেট। যেরকম ধরেন আমরা ভাত খাই, ভাতের মাঠটা ফেলে দিয়ে ভাত খাই, ভাতের ভিতরে শুধু কার্বোহাইড্রেট থাকে, ভিটামিন ই, ভিটামিন ডি এবং জিঙ্ক ভাতের মারের সাথে আমরা ফেলে দিয়ে সেই ভাতটা খাই। আমরা মাংস খাই গরম পানি দিয়ে ধুয়ে মাংস খাই, মাছ খাই অনেক গরম পানি দিয়ে ধুয়ে, তাতে ওই ধোয়ার সাথে অনেক মূল্যবান পদার্থগুলি বের হয়ে যায়। অতএব খাবারটা গরম পানি না দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুবো, গরম পানি দিয়ে বেশি করে পাক করব। খাদ্যটাকে আপনারা অত্যন্ত সুন্দরভাবে প্রসেস করতে হবে, মাংসের টুকরাগুলি ছোটো ছোটো করে ফেলতে হবে, মাছের টুকরা ছোটো করতে হবে, যাতে মাছটা অল্প আছেই সিদ্ধ হয়ে যায়, ওর ভিতর থেকে সব রকম জীবাণু বের হয়ে যায়। মাংসটা ছোটো ছোটো টুকরা করে নিলে অন্তত কিছুটা দিন, এই যে গোটা দিন সামনে শীত আছে, ততটা দিন অন্তত আপনারা সকল খাবারের ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করবেন। সব কিছু খাবার ঘরে বসে বসে কাজের লোক দিয়ে না করিয়ে নিজেরও একটু কাজ করতে হবে, নিজের কায়িক পরিশ্রমটা করতে হবে, ফিজিক্যাল ওয়ার্কটা করতে হবে। তাহলে এগুলোর সাথে মাজায় ব্যথার একটা সম্পর্ক আছে, এগুলোর সাথে সর্বশরীরের সম্পর্ক আছে, খাদ্যাভ্যাসের সাথে সব কিছুরই সম্পর্ক আছে, পথ্যাভ্যাসের সাথে সব কিছুরই সম্পর্ক আছে, ব্যায়ামের সাথে শরীরের সর্ব অঙ্গের সম্পর্ক আছে, রক্তের সঞ্চালন প্রক্রিয়াটাও নির্ভর করে ব্যায়ামের উপরে, খাদ্যাভ্যাসের উপরের সাথেও সম্পর্ক আছে ব্যায়ামের। আপনি খাদ্যটাকে হজম করতে হবে।